হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম টু মাই ব্যাক চ্যানেল রিচা বর্মন রাজবংশী তোমরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তোমার সবাইকে ডবাদ আমি ফিরে আসুন একটা ছোট্ট একটা ভিডিও নিয়ে তোমরা এখানে শেয়ার করবো তো ভিডিওটা অবশ্যই অবশ্যই দেখেন ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটা স্কিপ করেন না প্রথম ভিডিওটা মানে ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত অবশ্যই অবশ্যই দেখবেন তো ফ্রেন্ডস আজকে ভিডিওটা একেবারে অন্য রকমের ভিডিও তো তোমরা দেখা আছেন ভিডিওর মাধ্যমে তো আজকে ভিডিওটা কী হওয়া পারে তো আমি ভিডিওর মাধ্যমে সব কিছু জানাচ্ছ তো ফ্রেন্ডস তো আজিগা মোর যায় বাপের বাড়ি হচ্ছে কি অনুষ্ঠান তো আমরা যাবো সবাই মিলে সবাই মিলে বলতে মোর যা আর মুই সোনু পুতুল পিকলু আমরা এই জনে যাবো তো টোটো ভাড়া করিসি আর তোমার দাদারা কেউই যাবে না দুইটা দাদাই তোমার যাবে না আর মানে টোটো ভাড়া করিয়ে দিছে আমাকে তো টোটো ভাড়া আমরা আরাম করে যাবো আরাম করে আসিমো না না কারণ আজকা থাকিবাও নেই কারণ সোনুর কালকে আছে স্কুল যদি কালকে স্কুল নাই থাকলো তাহলে আমরা থাকি নয় আজিকা তো ফ্রেন্ডস তোমার দেখা পাচ্ছেন যে মোর যা আমি রেডি করে দিচ্ছ আর আমি রেডি শেডি হয়ে কমপ্লিট হয়ে আছো তো আমি জানিসো না যে ওই রেডি হয় না অতক্ষণ থেকে ওই ঘর যে কী করেছিল সেটা মোহাজানো না মো রেডি শেডি হয়ে গেছে আমি কইসু যে মো রে মি রেডি একদম কমপ্লিট তো এখনও আসে না বসিল যে রিচা মোক রেডি করে দে মোর এখনও কোনো কিছু হয় নাই ঠিকই আছে তাহলে রেডি যখন করবো হবে তো ঠিক আছে তাহলে বসি না তো আমি চেয়ারটা আনি না চেয়ারটা বসাই দিনু ও এখনও আমি মানে রেডি সেডি করে দিছু মুখটা বেশ করে মেকআপ দিছু তো মোর ইলা ছিল আগে থেকেই তো দীপা কোয়াছে মানে মোর যা আছে যে আল্লাহ অল্প অল্প করে মুখ দিত লাগে না ঠিকই আছে তাহলে দিছো আজিকা না না যেহেতু অনুষ্ঠান আছে অনুষ্ঠান বলে কথা আর আমি তো জেনং তেনং করে রেডি হয়ে গেছু না তো মোর যা ভালো করে সাজাই দিম আজিকা জানো না কি সাজবে মানে কি সাজা হবে ওর আজিকা তো ফ্রেন্ডস মোর যত মানে কিছুই পারে না মানে জিনাই হোক বিয়ে বাড়ি হোক কোনো অন্নপ্রাশন হোক মেলা হোক মুই হোক বেশিরভাগ মুই রেডি করে দু কারণ ওই কিছুই পারে না ওই শুধু খাবা পারে বেরোয়া পারে ভাতা রান্ধে পারে বা মানে এলাই পারে মানে এলার দিক দিয়ে কোনো কিছু পারে না তো ফ্রেন্ডস মোক মুই তো শ্বাসতে খুব ভালোবাসু আর মি সাজাতেও খুব ভালোবাসো কারণ মোক খুবই ভালো লাগে আর মনে করো মি যদি কোনো না যাও তাহলে মোর বর তোমার দাদা কবি যে তোর এখনও হয় নাই এখনও তুই রেডি হইস নাই কি করছি ঘরত না করছি ফ্রেন্ডস মই যদি কোনো না যাও যেটা সত্যি সেটা কোনো দিনও তাড়াতাড়ি হয় না জানো না কেনে না কেনে এমনও ফির কোনো কিছু সাজু না তাও মোর দেরি হবেই কারণ সিম্পলের মধ্যে সাজু বেশি অত কিছু না তো আজকে মোর জাক মিং মানে ভালো করে সাজাই দিই তো মরজার ঘাটটা লাগাই দিয়েছিলো তো বালিশটা আমি আনি দিন হোক তুমি কাজল টাজল এখনও পরাই দিছো তো এই কিছুই পারে না কাজলও পরা পারে না আয়লানারও পারে না সব কিছু মকের সাজা টাজাই দিবা হয় আর তোমার দেখা পাচ্ছেন অখন আমি আইলাইনার লাগাইও দিছু আর ওই তো আরাম করে বসি আছেই মরজা তো আরাম করে চেয়ার ওর বসে আছে আমি দাঁড়ায় দাঁড়ায় সাজিয়ে দিয়েছো মোট পাগলা ব্যথাও লাগিয়েছে ফ্যানের নিচে বেশ করে আরাম করে বসে আছে আহা কত আরাম ওর বাপরে না না মনে গো সব রাজ্যের সুখটা না আর মুই মানে সাজাতেও ব্যস্ত হয়ে গেছু তো ফ্রেন্ড কাজলও পড়াই দিছু আইলানও পড়াই দিছু না তো তোমার দাদারা এখনও কেউ আসেনি আসলে ফির এখন ধরবে যে তোমরা এখনো হয় নাই এখনও তোমরা জাননি তোমরা যাবেন কখন আসবেন কখন তো তার জন্য আমি তাড়াহুড়া 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 করে দিচ্ছি আর সোনো পুতুল পিকলুড়া তো ওটা ঘর আছেই আমরা তো পিকলু পুতুল যেটা আছে আমার ছোটো ভাস্তি ও মানে সাজবার জন্য একদম পাগল যে যেটি আমিও সাজবো মানে মহা সাজিম মহা সাজিম তাড়াতাড়ি করে মোক সাজা দেয় তো আগে আমরা রেডি হই তারপরে তো ওকে রেডি করে দিই না নাই তো ফ্রেন্ডস যাহা তোর মোর যা যে আছে মানে কাজল টাজল এলানা লিপস্টিক টিপস্টিক কোনো কিছুই পড়া না তো এখন আমি ওকে লেডিস মানে লিপস্টিকটা বেশ করে সুন্দর করে পরে দিন কারণ ওই যদি লিপস্টিকটা পরে অক পড়বা কুষ্ণু তো ভাবি না অক যদি আরও যদি পড়বা কু তো ও ছেদের গেদের লাইনে কী আর কহিম ছোটো বাচ্চারা যেরকম পড়ে ওরকম পড়বে নিজে নিজে পারে না ওর দ্বারা কিছুই হয় না না নেই তো বাট আমি পারো অল্প অল্প কিছু যেটা পারো যথেষ্ট পারো তো অনেকজন কাক আমি সাজাইও বিয়ে বিয়েবাড়ির জন্য হ্যানের জন্য মানে রেডিও শেডিও করে দি তোর টুল আমি এখন আচরায় দিচ্ছি তো সাজা আমার কমপ্লিট হয়ে গেছে তো এখন চুলটুলো আচারে দিচ্ছে চুলটা কোকরার জন্য জটলা ছোটে না তাড়াতাড়ি করে তো কেমন করে চুলটা বাঁধে দিন তো চুলটা অহে পরে বাঁধিবে তো এমনি খপা বাঁধিয়ে দিন পরে যা বেনি করবে না ছাড়ি দিবে সেটা ওর ব্যাপার তো মোট তো একদম পুরোপুরি কমপ্লিট হয়ে গেল আমি পুরাপুরি রেডি করে দিনু তো তোমার ফাইনাল লুকটা দেখা পাচ্ছেন মরজায় যেতে তোমার কেমন লাগেছে ফ্রেন্ড অবশ্যই অবশ্যই কমেন্টটা জানাবেন যে তোমা কেমন লাগিল না লাগিল আর চ্যানেলটা মো সাবস্ক্রাইব করে দিবেন আর শেয়ার অবশ্যই অবশ্যই করবেন তো আবার তোমার সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওর বাই আর আমরা এখন যাবো এটা